জল ছিটে ছিটে আসছে। এলিফ্যান্ট বিচ খুবই সুন্দর, কিন্তু কেউ শিপে করে বা বোটে করে আসবেন না, হেঁটে আসবেন। দারুণ দারুণ অভিজ্ঞতা। আজকের গল্প হ্যাবলক বা স্বরাজ দ্বীপের এলিফ্যান্ট বিচ। গুড মর্নিং বন্ধুরা, আজকে 17 তারিখ, আমাদের আন্দামানের ভ্রমণের তৃতীয় দিন। আমরা এখন বেরোচ্ছি এলিফ্যান্ট বিচ। এলিফ্যান্ট বিচে যাওয়ার জন্য দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে বোটে করে যাওয়া যায় আর একটা হচ্ছে ট্রেক করে যাওয়া যায় জঙ্গলের মধ্যে দিয়ে। তা আমরা বোটের টিকিট কেটে রেখেছিলাম, কিন্তু হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে আমরা ট্রেক করেই যাব। আমাদের অটো আসবে, নিয়ে যাবে ট্রেকিং পয়েন্টে, সেখান থেকে একজন গাইড নিয়ে আমরা চলে যাব ট্রেক করতে। মোটামুটি 1.5 কিলোমিটার মতো রাস্তা। সেই টাটকা সবুজের বাউন্ডারি ধরেই ট্রেক পয়েন্টে চলেছি। রাস্তাটা কি অপূর্ব দেখো, এলিফ্যান্ট বিচের ট্রেকিং পয়েন্টে চলে এসেছি। এই যে সমস্ত গাইডেরা দাঁড়িয়ে আছে, এই রাস্তা ধরেই আমরা যাব। ঘন জঙ্গলের মধ্যে এই রাস্তা দিয়েই ট্রেক করে পৌঁছব এলিফ্যান্ট বিচ। আমরা ট্রেক শুরু করছি। আমাদের সঙ্গী হচ্ছে, আপনার নামটা বলুন দাদা। আচ্ছা, সত্যবান আমাদের সঙ্গে যাচ্ছে। আমরা শুরু করলাম ট্রেক। ও, একটা কথা বলা হলো না, এখানে একটা রেজিস্টার আছে যেখানে এখান থেকে যাত্রার আগে নাম, টেলিফোন নাম্বার আর যে গাইডের সঙ্গে যাচ্ছেন তার নাম নথিভুক্ত করতে হয়। এই হ্যাবলক বা স্বরাজ দ্বীপে একটিমাত্র সৈকত রয়েছে যেখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস করা যায়, যেমন স্নর্কেলিং, স্কুবা ডাইভিং, সি ওয়াকিং ইত্যাদি ইত্যাদি। আর তাছাড়া বোটিং তো আছেই, এখানে বোটিংয়ের আবার একটু বৈশিষ্ট্য আছে, সেটাও দেখাবো। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। এই বড় গাছটা কি গাছ, লম্বা এটা? এই যে ও, জঙ্গলি বাদাম। এই হচ্ছে কাজু গাছ, আমরা বলি চীনা বাদ। বলো কোথায় গেলে? এটা তো বলছি ট্রেকিং রুট, উঁচু নিচু আর চারিদিকে সুপুরি গাছের ভরা, একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দারুণ লাগছে। তার সঙ্গে ওয়েদারটা খুব ভালো। ও, এটা ব্যক্তিগত? আচ্ছা, জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করছি, দারুণ লাগছে। আর এত বেশি গাছপালা যে সেরকম একটা যে পাহাড়ি বা এরকম কোনো অনুভূতি হচ্ছে না, কিন্তু বেশ মজা হচ্ছে। মনে হচ্ছে পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু পাড়ার রাস্তাটা একটু উঁচু নিচু, দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আর তাছাড়া আবহাওয়া, তীব্র রোদও নেই, আবার বর্ষা, যেটা ভয় করছিলাম বর্ষা হবে সেটা তো হলোই না। কাঠের ব্রিজ, তলা দিয়ে মনে হয় জল পাস করে, সেই জন্যেই এই ব্রিজটা তৈরি করা হয়েছে। এই গাছটি হচ্ছে অর্জুন গাছ, এই সরি গর্জন গাছ, প্রায় 150 বছরের পুরনো। ওই তো গর্জন লেখাও রয়েছে। এখান থেকে ভিলেজ এরিয়ায় শেষ হয়ে গেল, এখান থেকেই সরকারি জঙ্গলমহল শুরু। গ্রামের এলাকা ছাড়িয়ে আমরা চলে এলাম হচ্ছে ফরেস্টের এলাকায়। এই এলাকাটা হচ্ছে সরকারি জঙ্গলের এলাকা, ফলে অনেক গভীর। আমরা যতক্ষণ বেসরকারি জমির রাস্তায় হাঁটছিলাম তখন অজস্র সুপুরি গাছের ক্ষেত দেখেছিলাম, এখন কিন্তু বেশিরভাগই স্বাভাবিকভাবে গজিয়ে ওঠা গাছ বা সরকার বিভিন্ন যে সমস্ত গাছ এখানে পরীক্ষামূলকভাবে বসিয়েছিলেন তাদেরই বংশ। আমরা শুকনো ঝরা পাতা মারিয়ে মারিয়ে ফুল ফ্লেজে আড্ডা মারতে মারতে চলেছি। জঙ্গলের রং দেখেই তো বুঝতে পারছেন, ভয় তো দূরের কথা, রীতিমতো আমন্ত্রণ রয়েছে। বিচে যত অ্যাক্টিভিটিস অপারেটর বা দোকানদার, সবাই এই পথ দিয়েই তাদের সামগ্রী নিয়ে ভোরবেলা যায় আর রাতে কাজের শেষে ফেরে। কিন্তু আমাদের মতো পর্যটকদের অবশ্যই গাইড নেওয়া উচিত।
না হলে মাঝে মাঝেই পথ গুলিয়ে যেতে পারে। শিকড় বাকর আর স্লিপি পাথরের থেকে সাবধান হয়ে চললে অসুবিধা কিছু নেই। বৃষ্টি যদি হয় তখন কিন্তু একটু অসুবিধাই হবে। না আমি যাচ্ছি, সরকারি হাতি, এরকম একটা জঙ্গল এর রাজা পুরো। একটা মাত্র হাতির জন্য নাম হয়ে গেল এলিফ্যান্ট বিচ? আরে না, তা আবার হয় নাকি। এই জঙ্গলে ভারতের মূল ভূখণ্ড থেকে একসময় অনেক হাতি আনা হয়েছিল বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজের জন্য। তাদের দেখতে পাওয়া যেত এই বালুচরে চড়ে বেড়াতে, তাদের ট্রেনিংও দেওয়া হতো এখানে। এই রাস্তা ধরে আমরা এলাম, এই রাস্তা ধরে এখন যাচ্ছি। সুন্দর একটা হাট রয়েছে, বসার জায়গা সামনেই দেখতে পাচ্ছি। সবথেকে দামি আর সবথেকে বিখ্যাত এটা, অনেক পাওয়া যায় আন্দামান নিকোবরে। ধরো বেশ খানিকটা চলে এসেছি, অনেকটাই চলে এসেছি, রাস্তা সেরকম দুর্গম নয়। আমি বলবো যদি কেউ এলিফ্যান্ট বিচে আসতে চান, একটু পায়ের সমস্যা যদি না থাকে তাহলে সোজা চলে আসবেন, একটা চমৎকার জুতো পরে। একটা দারুণ জায়গা, এই দেখুন না, এই তো রাস্তা। হ্যাঁ, খুব একটা উঁচু নিচু কিছু নেই, শুধু সঠিক জায়গায়, বৃষ্টি যদি না হয় তো কোনো সমস্যাই নেই, শুধু সঠিক জায়গায় পা দেওয়া ব্যাস। আর তাছাড়া আশেপাশে প্রচুর গাছপালা আছে, সেটা ধরেও যাওয়া যায়। বসার জায়গা পার হয়ে গেলাম, সবাই আসবেন, কেউ শিপে করে বা বোটে করে আসবেন না, হেঁটে আসবেন, দারুণ দারুণ অভিজ্ঞতা। আর এনার মতো যদি গাইড পান তাহলে তো কোনো চিন্তাই নেই। এই যে লতা বাঁশ, লতার মতো উপরে উঠে গেছে। এই দেখো কতটুকু বাচ্চা আমাদের সঙ্গে ট্রেক করছে। সুনামি হয়েছিল শুনেছিলেন? হ্যাঁ অবশ্যই, তখন ওই জলের যে প্রেসারে না এগুলো ভেঙে চুরে গেছিল। পুরো ম্যানগ্রোভ এলাকার মধ্যে আমরা আছি। এই যে গাছগুলো দেখছেন ভাঙা, এগুলো হচ্ছে সুনামির ফল।
এই যে চারদিক দেখিয়ে দিচ্ছি, এখানে প্রচুর পরিমাণে একটা বিশেষ ধরনের কাঁকড়া বা পোকা যাই বলেন, এটা আমরা উড়িষ্যায় গিয়ে দেখেছিলাম। এই হচ্ছে এখানকার সুন্দরবন, এই একঠাঙের কাঁকড়া। এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে ছবি টবি তুলে এগিয়ে চললাম। ম্যানগ্রোভের শিকড় জুড়ে অজস্র গেরি, গুগলি, শামুক, প্রচুর জোয়ারে এসেছে আর ফেরেনি। ধ্বংস আর সৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছে। এমনিতে শক্ত বেলে মাটি, কিন্তু কোথাও কোথাও গতবারের জোয়ারের জলও জমে রয়েছে। আমরা প্রায় চলে এসেছি, কারণ দেখতেই পাচ্ছি জল, শুনতে পাচ্ছি বোটের আওয়াজ। প্রায় মাঠের মতো পথ পার হয়ে সৈকতের সমান্তরালেই ঢুকে পড়লাম ম্যানগ্রোভ জঙ্গলে। বাহ, আবার নীল জলের সান্নিধ্য, কিন্তু এখানে তো লোকজন নেই, তার মানে আরো কিছুটা হাঁটতে হবে। ঠিক তাই, না এটাও নয়, আবার কিছুটা এগোতে হবে। সমুদ্রের পাশেই পাওয়া যায়, আপনি পাহাড়ে উঠবেন, সমুদ্রের কাছেই পাবেন, আর এগুলো অনেক হার্ড হয়, অনেক হার্ড। তার মানে সব দিয়ে তৈরি হয় ফার্নিচার? হ্যাঁ। এইবার এইবার পৌঁছে গেলাম চমকে দেওয়া রঙের উৎসব। প্রচুর রঙিন, প্রচুর রঙিন, দারুণ 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 ব্যাপার। কিন্তু এখন একটু চা খাবো যে। দারুণ জায়গা, দারুণ জায়গা। এসে পৌঁছলাম, এই কটা বাজে দেখো না, 9:52। তাহলে আমরা মোটামুটি 45 মিনিট লেগেছে আমাদের হাঁটতে, কারণ আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি অনেক। এমনি খুব সিম্পল রাস্তা, কোনো ব্যাপার না, কিন্তু মজা একদম 100%। এই যে চা খাচ্ছি, চা। ব্যাস চলে এলাম ফলের কাছে। একটু পরে আমরা একটু এই জাস্ট এলাম তো, একটু ঘুরে ফিরে দেখি। সব এখানকার এখানকার পেঁপে খেয়েছি, দুর্দান্ত ভালো, দারুণ দারুণ। খেয়েছি তো, ওই জন্য তো বলছি। খাবো মিকপুর সব থালা ভরে দেবো, একদম প্লেটে খাবো তো বটেই, একদম খাবোই খাবো। আপনি কি একা আসছেন না ম্যাডাম? ওই তো ম্যাডাম, ওই যে এলিফ্যান্ট বিচ, খুবই সুন্দর। কিন্তু নর্থ বেটাকে যেমন অগোছালো, খুব একটা সুন্দর নয়, মানে এমনি সুন্দর, কিন্তু বিচের রক্ষণাবেক্ষণ বলে কিছু নেই, এটা কিন্তু সেরকম নয়। এটা কিন্তু ভারী সুন্দর, খুব সুন্দর করে গোছানো করা আছে, প্রচুর লকার রয়েছে। এটা হচ্ছে অ্যাক্টিভিটিস বিচ, ফলে এখানে নানান রকম, ওই তো রঙিন নৌকা তো আপনাদের দেখালামই, আরও বোটিং ফোটিং সমস্ত রয়েছে। ওই যারা বোটে করে আসবে তারা হচ্ছে এই এই ওই বিচে নামবে এখানে। ছোট ছোট করে ঘরে ছাওয়া যে শেল্টারগুলো দেখছেন, কোনোটা ড্রেস চেঞ্জ, কোনোটা বা বাথরুম, বা স্লেপ বিশ্রাম খাওয়া দাওয়ার জন্য তৈরি করা হয়েছে। সাংঘাতিক রঙিন বীচ,
দারুণ রঙিন বীচ। হাঁটতে হাঁটতে চলে এসেছি কিছুটা নির্জন ম্যানগ্রোভের গভীর অরণ্যের সান্নিধ্যে। সমস্ত হইচইয়ের বিপরীতে এই যে নির্জনতা, এখানেই প্রকৃতির সাথে নীরব কথোপকথন চলে। সুনামির চিহ্ন ছড়িয়ে আছে সমস্ত সৈকত জুড়ে। লকার নিয়ে নিলাম, এখানে 100 টাকা করে লকার। আর আমরা এবার বোটে চড়ব। এখানে বোট বলতে এই হাওয়া নৌকো, আমরা বাছলাম সোফা। নানান রকমের রাইড রয়েছে, যেটা খুশি পছন্দ করুন। 600 টাকা করে দারুন 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 সব বোট রয়েছে। বসে পড়েছি এইবার, দুদিকে দুটো আছে, ধরে থাকো। আমরা চললাম এর মধ্যে দিয়ে, আমরা যাচ্ছি। দারুণ এক্সপিরিয়েন্স। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে। ও, জল কি পরিষ্কার পরিষ্কার জল একদম। ওই নৌকার সঙ্গে আমাদের বেঁধে দেওয়া হবে মনে হচ্ছে। আচ্ছা, নৌকার সঙ্গে বেঁধে দেওয়া দারুন দারুন মজা নিয়ে যাচ্ছে। আরে পাঁচ, আমরা একেবারে মাগাত সমুদ্রে চলেছি। আরে পাঁচ, আরে এলিফ্যান্ট পিচে যখন আসবেন অবশ্যই কিছু না কিছু এই ধরনের রাইড করবেন, এই মজা জন্মে পাবেন না কোথাও। ওরে পাস, দারুন 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 দারুন। এখানে সব মোটামুটি 10-12 মিনিটে এই খেলার শেষ হলো। আমাদের জায়গায় ফিরে দিচ্ছে। প্রায় অর্ধেক ভিজে তীরে ফিরছি। এখানেও স্নর্কেলিং করলাম, মাথা পিছু 1000 টাকা, আর ক্যামেরার জন্য মাথা পিছু আরো 1000 টাকা। এর আগে স্নর্কেলিং নিয়ে ভিডিও দিয়েছি, তাই এবার আর বিস্তারে গেলাম না। এতটা পরিশ্রমের পরে 200 টাকার টাটকা পুষ্টি। একটা সোফা বোটে চাপলাম, একটা স্নর্কেলিং করলাম, ফল খেলাম, সকালবেলা চা খেয়েছি, এখনো লেমন টি খেলাম, বাস আমাদের এলিফ্যান্ট বিচ কমপ্লিট। ভীষণ রঙিন বিচ, একেবারে ঝলমল করছে, ছবি তো আপনারা দেখলেনই। এবং এখন বহু 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 মানুষ জুটে গেছে,
কেউ হেঁটে কেউ বোটে, বেশিরভাগই বোটে করে এসছে। এখানে চললাম এলিফ্যান্ট বিচ থেকে, আবার জঙ্গলে প্রবেশ। এখন কটা বাজে মনে হয়? 12:30 হয়তো হবে। জুতো খুলে যেতে হচ্ছে জল পেরিয়ে। জোয়ারের সূচনা হয়েছে, ব্যাস ফেরার পথে ফরেস্ট ডিপার্টমেন্ট এই যে শেষ হয়ে গেল। এই তার বোর্ড, আর আমরা প্রায় এসেই গেলাম। কষ্টের কিছু নেই, এইটুকু বলছি। পায়ে প্রবলেম হলে আলাদা ব্যাপার। আর আরেকটা হচ্ছে যে এখানে ফল, ডাব, চা ইত্যাদি সবই নিয়ে এসে বিক্রি করা হয়, এখানে কিছু তৈরি করে বিক্রি করা হয় না। ফলে যদি এর থেকেও অন্য কিছু খাবার টাবার দরকার হয়, ব্যাগে করে নিয়ে আসবে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। কিন্তু এই নোটে গাছ মুড়োবার আগে অবশ্যই যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।